নিরামিষ পোস্ততে প্রথমে একটু পাঁচ ফোড়ন দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা দিলাম, একটু হিং দিতে হবে। আমরা নিরামিষ পোস্ততে একটু হিং দিই। আসলে আলুগুলো ভেজে তুলে রাখলে ভালো হয়, কিন্তু আমার ঘরে হার্টের পেশেন্ট আছে, সুগারের পেশেন্ট আছে, যার জন্য আমাকে একবারই চাপিয়ে চাপিয়ে দিতে হচ্ছে আর কি। কষতে কষতেই ভাজা হয়ে যাবে আলুগুলো। একটু টমেটো দেবো, টমেটোটা দেড় কেজি। এটা ভাজা ভাজা হয়ে যাক, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিই। নুনটা কিন্তু আন্দাজ মতো না? হ্যাঁ, নুনটা আন্দাজ মতো। আমরা একটু নুন কমই খাই, কারণ ওই হার্টের পেশেন্ট, সুগারের পেশেন্ট বাড়িতে থাকার জন্য নুন মিষ্টিটা একটু কমই খাই আমরা। টমেটো গুলো একটু পরে দেবো, কারণ ইয়েটা তো সিদ্ধ হয়ে যাবে, টমেটোর টকটা একটু কম আছে। পোস্তটা বেটে রেখেছি, পোস্ত বাটা হয়ে গেছে আমার, সিলে বেটেছি পোস্তটা। শুকনো লঙ্কা দেওয়ার জন্য কাশি চলে আসছে। এটা একটু ঢাকা দিয়ে রাখি, একটু পরে একটু গরম জলটা দিয়ে দেবো। এখানে গরম জল দিলে পরে, গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে আর রান্নাটা ভালো হবে, টেস্ট। হ্যাঁ, টেস্টি টেস্ট হবে। গরম জল করে রেখেছি ঘুটিতে, এটা দিয়ে দিই। পোস্তর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি। সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে দিই। জলটা একটু বেশি হয়ে গেছে, জলটা একটু মারতে হবে। এটা ঢাকাটা খুলে জলটা একটু মেরে দিলে পোস্তটা বেশ লাঠা লাঠা হবে আর কি, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে। একটু জলটা, আলুগুলো বড় বড় আছে না, আমার তাহলে টেনে নেবে। আমার দিদি বলছে যে পোস্ত আলুগুলো বড় বড় আছে তো জলটা টেনে নেবে, তাহলে আমি পোস্ত বাটাটা দিয়ে দিই। নিয়ে একটু মিক্সচার করে দিই, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু ঘেঁটে দিই। অনেকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে পোস্ত দেয়, কিন্তু হ্যাঁ না, কিন্তু আমরা দিই না। একটু পোস্তটা ফুটলে ভালো হয় না, প্রচণ্ড গরম তো এবার। হ্যাঁ, আসলে গরমটা খুব না, যদি এই পোস্তটা না ফুটায় তাহলে খাবার সময় টোকে যেতে পারে। অনেকে কি করে, গ্যাসটা বন্ধ করে পোস্ত বাটাটা দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি পোস্তটা দিয়ে আবার পোস্তটা ফুটাই। তার একটা কারণ আছে কি, যে এখন তো প্রচণ্ড গরম, এবার পোস্ত বাটাটা দিয়ে না ফুটলে খাবার সময় পোস্তটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য পোস্ত বাটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এবারে কি করব, একটু কাঁচা তেল দিয়ে বন্ধ করে দেবো। একটু কাঁচা তেল দিয়ে দিই, বেশি তেল তো দেওয়া চলবে না। প্রথমেই বললাম যে আমার ঘরে হার্টের পেশেন্ট, সুগার পেশেন্ট আছে, অতএব কম তেল দিতে হবে। ব্যাস, আমার পোস্ত হয়ে গেছে। এটা জলটা টেনে নেবে, জল বেশি হয়নি, ফুটে গেলে টেনে। হ্যাঁ, ফুটে গেলে না, ঠান্ডা হলে, ঠান্ডা হলে টেনে নেবে। কাঁচা তেল দিলাম, কাঁচা তেল দিলাম, এটা পোস্তটা টেনে নেবে। আলুগুলো বড় বড় আছে তো টেনে নেবে। আর পোস্ত রান্না আমার হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, গ্যাস অফ করে দিয়েছি, ও টেনে নেবে। আর ঝোলটা থাকবে না, যে ঝোলটা দেখছিস তুই, এই ঝোলটা থাকবে না খাবার সময়। দেখবি এটা ইয়ে হয়ে গেছে। নিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। নিয়ে এবার টিফিনটা করে নিই। ছোট দিয়ে বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি তাহলে। না,
আয়ে শুক্তোর জন্য অর্ধেকগুলো রেখে দিলাম আর অর্ধেকগুলো পোস্ত দিদি এই দেখো জলটা পচে গেছে হ্যাঁ জল টেনে নিয়েছে নিরামিষ পোস্ততে বড়ি শুধু বড়ির পোস্ত খুব সুন্দর হয় শুধু বড়িতে আর টমেটোতে পোস্ত করলে না দারুণ টেস্ট হবে কিন্তু আমার ঘরে আমার ভাসুপুর আবার আলু বেশি ভালোবাসে বড় ভাসুপুরটি বেশি করে রঘুনাথ আলুটা বেশি পছন্দ করে আর আমার মেয়ে তো ঝিঙে খায় না তাই ঝিঙে পোস্ত করবো ভেবেছিলাম মেয়ে আবার ঝিঙে খায় না সেই জন্য আলু পোস্ত হয়ে গেলো